ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন চট্টগ্রামে যে রিসেন্টলি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2023 তারিখে। আমরা জানবো যে কোন কোন পদে কতজন লোকটি এবং শিক্ষাগত যোগ্যতা কী এবং কীভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত শেষ ডেট, সব কিছু আজকে আপনাদের জানাবো। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এখানে 1 নম্বর দেওয়া আছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে 9, পদের সংখ্যা হচ্ছে 3 জন, মানে 3 জন লোক নেবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা বলা আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। সরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর দেওয়া আছে জুনিয়র হিসেব রক্ষক, স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13 লোক নেবে একজন। সর্বোচ্চ বয়সীমা 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী হিসেব রক্ষক হিসেবে 4 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর আছে বাজার তত্ত্বাবধায়ক, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14, একজন লোক নেবে। অনূর্ধ্ব বয়স, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রিধারী সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অফিসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে কেশিয়ার, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14, একজন লোক নেবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী যে কোনো সংস্থায় কেশিয়ার হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর দেওয়া আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। বন্ধ, গ্রেড হচ্ছে 14, এখানে একজন লোকের সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 30 বছর। শতাংশ প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজি ও বাংলা 70 ও 45 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 80, 28 ও 23 শব্দের স্পিড সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টার পাস থাকলে আপনার এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। 6 নম্বর আছে গাড়ি চালক, স্ক্রিন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। গ্রেড হচ্ছে 15, চারজন লোক নেবে। সর্বোচ্চ বয়সীমা 30 বছর। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে। 7 নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, লোক নিবে 12 জন। অনূর্ধ্ব বয়স হচ্ছে 30 বছর। বাংলা ইংরেজি কম্পিউটার টাইপিংয়ের গতি মিনিটে 20 থেকে 30 শব্দের গতি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর দেওয়া আছে মেইনটেন্স ইন্সপেক্টর, গ্রেড হচ্ছে স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, লোক নেবে 2 জন। সর্বোচ্চ বয়সীমা 30 বছর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে ইন্টার পাস হলেই চলবে। রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী কেশিয়ার, স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16 এবং লোক নেবে 1 জন। সর্বোচ্চ বয়সীমা 30 বছর। বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যে কোনো সংস্থায় সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর আছে ইমারত পরিদর্শক, স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16, লোক নেবে 7 জন। সর্বোচ্চ 30 বছর বয়স থাকতে হবে এবং ইংরেজি এবং সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকারযোগ্য। 11 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। গ্রেড হচ্ছে 18, একজন লোক নেবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে। 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ABC লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে। অটো ইলেকট্রিশিয়ান, একজন নেবে। বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। গ্রেড হচ্ছে 18, সর্বোচ্চ 32 বছর। যারা তারা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস হতে হবে। অটো ইলেকট্রিক্যাল পার্টস মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর হচ্ছে পাম ড্রাইভার, স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। গ্রেড হচ্ছে 19, 2 জন লোকটি মনোজ 30 বছর। অষ্টম শ্রেণী পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর দেওয়া আছে লিফট মেকানিক,
স্কেলটা 18,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 19, একজন লোক নিম্নোক্ত 32 বছর, অষ্টম শ্রেণী পাশ হতে হবে, লিফট মেরামতের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, 15 নম্বর আছে লিপম্যান। স্কেলটা 18,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 19, লোক নেবে 3 জন, অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে, লিপম্যান হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এসকেলেটর অপারেটর বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 19, একজন লোকের অনূর্ধ্ব 32 বছর, অষ্টম শ্রেণী পাশ হতে হবে, এসকেলেটর অপারেটর হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর হচ্ছে মুয়াজ্জিন, 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড হচ্ছে 9, একজন লোক নেবে, সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 30 বছর, দাখিল পাশ হতে হবে, কোরআন হাফেজ সুনির্দিষ্ট স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে। প্রসেস সার্ভার 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 6 জন, অনুদর 30 বছর, অষ্টম শ্রেণী পাশ হতে হবে। সহকারী পাম ড্রাইভার হচ্ছে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 1 জন, অনুদর 30 বছর থাকতে হবে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম থাকতে হবে। 20 নম্বর হচ্ছে ইলেকট্রিক হেল্পার, স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 3 জন, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, লোক নেবে 21 জন, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 22 নম্বর হচ্ছে মালি, 3 জন, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ হচ্ছে 23 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, 21 জন লোক নিবে, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর, সুস্বাস্থ্যের অধিকারী এবং ঝাড়ুদার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লেখা পড়া জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা লেখা পড়া জানেন না তাদেরকেও নিবে। শর্তাবলী, আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতা মাতার স্বামীর নাম, পিতা মাতা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। মানে আপনি যখন আবেদন করবেন একটা সাদা কাগজে, তখন অবশ্যই এগুলো উল্লেখ করবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/3/2023 তারিখের মধ্যে আপনারা চট্টগ্রামের সচিব বরাবর অবশ্যই কুরিয়ার করে অথবা ডাকযোগে পাঠাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যে নতুন একটি সার্কুলার, সে চাকরির বিষয়ে আজকে আমরা বললাম। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন।